দেশব্যাপী দাবি দিবস উপলক্ষে কর্মচারী মহাসংঘের আহ্বানে দক্ষিণ জেলা ভিত্তিক 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয় বিলোনিয়া কর্মচারী সমন্বয় সমিতি অফিসের সামনে। সর্বভারতীয় রাজ্য কর্মচারী মহাসংঘের AISGF এর আহ্বানে শনিবার সকাল 11:30 নাগাদ বিলোনিয়া ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির অফিস গৃহের সামনে 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে জাতীয় ও রাজ্যের কর্মচারীদের 25 দফা দাবির সমর্থনে শনিবারই গণ অবস্থান। গণ অবস্থানে 25 দফা দাবিগুলির মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনারদের বকেয়া 31% মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী 10,323 শিক্ষকদের অবিলম্বে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে। বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। সরকারি শিক্ষা ব্যবস্থার বৈষম্য সৃষ্টি করা চলবে না। গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। এই দাবিগুলো সহ মোট 25 দফা দাবির সমর্থনে এদিনের গণ অবস্থান। গণ অবস্থানে আলোচনা রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বর্তমান সরকার রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার স্বার্থবিরোধী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। গণ অবস্থানে সভাপতি মণ্ডলীতে ছিলেন দীপা ভৌমিক, বিপ্লব ভূঁইয়া, সুরেন্দ্র ত্রিপুরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি SB রুড বিলোনিয়া বিভাগীয় কমিটির ব্যবস্থাপনায় জেলাভিত্তিক গণ অবস্থানে উপস্থিত নেতৃত্বরা হলেন TECC সভাপতি বিপ্লব ভূঁইয়া, সম্পাদক ধীমান চক্রবর্তী, TGTA সম্পাদক জীবনশীল, TECC শান্তিরবাজার মহকুমার সম্পাদক চণ্ডীদাতা জমাতিয়া এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্র সহ উপস্থিত শান্তিরবাজার বিলোনিয়ার প্রাক্তন ও বর্তমান নেতৃত্ব ও শিক্ষক কর্মচারী বৃন্দ। এইসব ভ্রান্ত কথা বলে আমাদের রাজ্যের মতো সেটা সচেতন রাজ্য যেখানে মানুষরা সচেতন সেখানে এই ধরনের কথা বলে কি চলবে? এইভাবে আমাদেরকে সেখানে বোকা বানানোর একটা চেষ্টা চলছে। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের রিপোর্ট, দুরন্ত টিভি।